। মহান স্বাধীনতা যুদ্ধে বীর খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা অবশেষে হার মানলেন মৃত্যুর কাছে চিকিৎসকরা জানান প্রায় বছর খানেক ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি কয়েক দফা চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও গত উনিশে মার্চ আবারও ভর্তি হন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার রাত দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান উনি নিউমোনিয়া নিয়ে ভর্তি হয়েছিলেন এবং সেটা নিউমোনিয়া থেকে রক্তে সংক্রমণ হয়েছিল এর আগে আমরা দুই তিন ঘন্টা উনার ব্লাড প্রেশার পাচ্ছিলাম না তো এগারোটা পাঁচে উনি কার্ডিয়া ক্যারেস্টে যাওয়ার পর আমরা সিপিআর দিয়েছি এবং যা যা করা দরকার আমরা করেছি কিন্তু এগারোটা তিরিশের দিকে উনি এক্সপায়ার করেন বৃহস্পতিবার গ্রামের বাড়ি সুনামগঞ্জের দুয়ারা বাজারে কাকন বিবিকে দাফন করা হবে বলে জানিয়েছেন স্বজনরা এই অসুখ অবস্থা আমার মা ডাকা গেলো কোনও জ্যাকেট লাগলো না সাইট ইফেক্ট অভিরপতি লাগলো আমার মা জ্যাকেটটা আমি চাই শাখ কাছিনা সরকারের কাছে মরার আগেও জায়গা দেখা গেছে তাইনের বাড়িতে আমরা এই জায়গায় দাফন করবো উনিশশো সালে ভারতের মেঘালয়ের নেত্রাই হাস্যপল্লীর একটি গারো পরিবারে জন্মগ্রহণ করেন কাকন বিবি পরবর্তীতে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা লক্ষ্মীপুর ইউনিয়নের ঝিরাগাঁও গ্রামে তিনি বসবাস শুরু করেন উনিশশো সালে মাত্র তিন দিন বয়সী কন্যা সন্তান সখিনাকে রেখে স্বাধীনতা যুদ্ধে যোগ দেন টেংরাটিলা আমারি বাংলাবাজার ও সহ প্রায় নয়টি যুদ্ধে অংশ সহ দেশের পক্ষে গুপ্তচর বৃত্তিও করেন এই বীরঙ্গনা মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য উনিশশো সালে এই মহিউষী নারীকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করে সরকার সময় সংবাদ সিলেট